দুইবার তিনবার গোসল করতে পারলে তো আমাদের জন্য এখনকার পরিস্থিতিতে অসম্ভব ভালো। আর গরম পানিতে যদি আমি গোসল করতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো। আবার নিম পাতার পানি দিয়ে যদি, তুলসী পাতার আর পানি দিয়ে যদি আমরা গোসল করতে পারি, আম পাতার কচি আম পাতার পান দিয়ে যদি আমরা গোসল করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য এই কোভিড-19 আমাদেরকে কোনোরূপ আক্রমণই করতে পারবে না। তাই আলহামদুলিল্লাহ এই কথাগুলো আমি 16 বছর যাবৎ বলে আসতেছি, কিন্তু এখন সারা বিশ্ব বলতেছে যে না, নিম পাতা মুখে দেওয়ার দরকার আছে, কাঁচা হলুদ, যে কোনো ধরনের শক্তিশালী জীবাণু, মানে যেরকম বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এভিয়ান ভাইরাস, এই জাতীয় জীবাণুকে প্রতিরোধ করতে পারে কাঁচা হলুদ। তাহলে কাঁচা হলুদ বাঙালিরা ছাড়া, আমরা ছাড়া, আশেপাশে 2-4টা দেশ ছাড়া, সারা পৃথিবীতে কেউ কাঁচা হলুদ খায় না। আমরা কাঁচা হলুদ খাই, আমরা কিছু কিছু তিতা জিনিস খাই, আমরা কিছু নিম পাতা খাই, আমরা নিমের ডালা দিয়ে দাঁত মাজি। অতএব কোভিড আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে আক্রমণ করতে পারে নাই, অন্য অন্য দেশের চেয়ে অনেক কম আমরা আক্রান্ত হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যদি এই আগামী শীতে যদি আমরা এখন থেকেই একটু লিগার চা লেবু দিয়ে প্রতিবেলা খাই, লেবুটা দিয়ে তারপর লেবুর কাভারটা ফেলে দিতে হবে, চোকলাটা ফেলে দিতে হবে চায়ের ভিতরেই, ওই চাটা যদি খাই আমরা, বা গরম গরম তৈরি করে, বেশি গরম তৈরি করে ধীরে 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 খেতে খেতে একটু ঠান্ডা হয়ে যাবে, এরকমভাবে চা খেতে পারি, তাহলে দাঁতে, ঠোঁটে, মুখে, গালে, কণ্ঠনালীতে সব জায়গাটাই উত্তপ্ত হবে। এইখানে যতগুলি জীবাণু ঢুকুক, যতগুলি করোনা ভাইরাস আসা আক্রমণ করুক, এখানে মাইটস আসুক, প্রোটোজোয়া আসুক, যত ধরনের জীবাণু আসুক, ন্যাচারাল এবং অর্গানিক প্রতিরোধ ক্ষমতা আমাদের অসম্ভব বেড়ে যাবে আলহামদুলিল্লাহ।